তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোর তো কি সোনার হরিণ না, আমার ভিউয়ার্স চাই, ভিউ চাই। তোরা যে যাস বলিস ভাই, আমার ভিউ চাই। বেড়াতে গেছো না ভিউজ কামাতে গেছো? হ্যাঁ, মনে হচ্ছে না তো বেড়াতে গেছো, মনে হচ্ছে পুরোটাই ভিউজ কামাতে গেছো। চলো তোমার ভিউজ কামানোর পদ্ধতিটা একটু ব্যক্ত করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব ভালো আছি, ভালো থাকবো না কেন? শিলংয়ে রয়েছি তো মন্দিরার সাথে, যার জন্য খুব ভালো আছি। অবশ্য আজকে আমার শরীরটা ভালো নেই, মানে মন্দিরার সঙ্গে শরীরটা ভালো নেই। আজকের ভিডিওতে দেখলাম মন্দিরার ফুড পয়জন হয়েছে, পটি আর বমি হচ্ছে। হবে না কেন? ওগুলোকে হিল ডায়রিয়া বলে, অনেকের হয় পাহাড়ে গেলে। যদি জল ক্যারে মানে কিনে না খায়, হিল ডায়রিয়া যাদের পেটের সমস্যা আছে তাদের হয়। আর ওর মুখ তো না, ওটা ওটা গুহা তো, ওই গুহাতে যা দিচ্ছে সব চলে যাচ্ছে, যা আসছে সব দিচ্ছে। ওই চিলি চিকেন আর ওই ফ্রাইড রাইস রাতের ডিনার ও খাওয়া দেখেই বুঝে গেছিলাম। তারপরে তো মুখ ননস্টপ, যা দিচ্ছে মানে বিনা পয়সা পাচ্ছে এমন একটা ভাব, যা দিচ্ছে সবটা খেয়ে নিচ্ছে, রেখে ডেকে না। যে ওর বমি হয় বা শরীরের প্রবলেম হয়, পাহাড়ে গেলে অনেক হিসাব করে খেতে হয়, অনেক হিসাব করে অর্ডার দিতে হয়। যা পাচ্ছে মনে হচ্ছে জীবনে কোনো দিন খায়নি, সব ওই গুহার মধ্যে ঢোকাচ্ছে, তার পরিণাম হিল ডায়রিয়া। কেমন গো ঘুরতে গেছো গো, কেমন ভালোবাসা? দুটো বই যার অসুস্থ, মানে দুই স্বামীর দুই বউ অসুস্থ, তাদের ফেলে রেখে ছেলেরা চলে গেছে, কেমন ভালোবাসা গো? বেড়াতে গেছো, তোমাদের যদি ভালো মন্দ কিছু একটা হতো, পায়খানা বমি করতে করতে যদি সেলসলেস হয়ে যেতে, হতেই পারতো। বাড়িতে একটা বেটা ছেলে নেই, তিনজনই বাড়িতে, সরি হোমস্টেতে, তিনজনই চলে গেছে বেড়াতে ওয়ান ডে ট্যুরে। অবাক 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 লাগছে, এ কীরকম ভালোবাসা আর কীরকম ট্যুর গো? নাকি পুরোটাই ভিউজ কামাতে গেছো, পুরোটাই গটাপ মনে হচ্ছে সেটা দেখে, ক্রমশ প্রকাশ হয়ে যাচ্ছে যে এটাকে বেড়ানো বলে। একই তো স্বামীর সাথে কোনো মানে মিল মহব্বত নেই, স্বামী মেয়েটাকেও নিয়ে যাচ্ছে না। তোমাদের দুজনের শরীর খারাপ, মেয়েটাকে নিয়ে বেরোতে পারতে তো বাবা, সেখানেও মেয়ের সঙ্গে কোনো স্বতঃস্ফূর্ততা দেখছি না। কমেন্টগুলো দেখছো না গো মন্দিরা, কমেন্টগুলো দেখছো না? কি নোংরা নোংরা কমেন্ট আসছে, এই কমেন্টগুলোর জন্য দায়ী কিন্তু তুমি নিজে, নিজে। এই যে ভিডিওগুলো নামছে এর জন্য দায়ী কিন্তু তুমি নিজে, কারণ সত্যি কথায় দিদি ভাই বোনের সম্পর্কে কাদা লাগাচ্ছে অনেকেই, তার জন্য কিন্তু তারা দায়ী না, তার জন্য তুমি দায়ী আর তোমার বাবা মা দায়ী, বিশেষ করে তুমি দায়ী। কারণ একটা সময়ে বাবা মাকে নিয়ে ক্লিপ বেল্ট খেলেছ, বাবা মাকেও ছাড়োনি, ওয়াইটি প্ল্যাটফর্মে নিয়ে এসে নোংরা থেকে নোংরাতর ভিডিও করেছো এবং তাদের চরিত্রকে কাটাছেঁড়া করেছো। তাহলে এখন যদি মানুষ বলে যে এটা রক্তের দোষ, তাহলে কি মানুষ ভুল বলবে? এটা কি মানুষের দোষ না তোমার দোষ? তুমি বেড়াতে গেছো, দু মাসের পরিচয় হয়নি ভাইয়ের সাথে, হতেই পারে অন্তরঙ্গতা, সেই ভাইকে নিয়ে গেছো বেড়াতে, ভালো কথা। সেখানে তোমার সোমনাথের কোনো আপডেট নেই, ভাইকে নিয়ে আপডেট দিচ্ছ। তুমি আজকে অসুস্থ কি বললে? ভাই তোমাদের জন্য ম্যাগি করে রেখে গেছে, এখানেও ভাইয়ের আপডেট একবারও বললে না, সোমনাথ ম্যাগি করে রেখে গেছে মেয়ে আর দুই মানে বউ আর বান্ধবীর জন্য, বললে না, বললে ভাই করে রেখে গেছে। তাহলে মানুষ বললে কি দোষ? যেহেতু তোমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তোমার মার চরিত্রে এত কাটাছেঁড়া আছে, তোমার মার লিভিং পার্টনার ছিল, তিনি পড়েন হচ্ছে তোমার বাবার শাখা সিঁদুর আর লিভিং করতেন আরেকজনের সাথে, এটা কি পাবলিক বললে দোষ? কারণ আস্তে আস্তে তোমাকে দেখছে সেই পথেই এগোতে, যদি আমি কিন্তু বলিনি, কারণ আমি ভাই বোনের আবার বলছি সম্পর্কটা বুঝি, কিন্তু এইটা মানুষেরও দোষ না, আর নয়তো এটা গটআপ খেলছো। যেমন মাকে নিয়ে ক্লিপ বেল্ট খেলেছ, খেয়ে প্রচুর ভিউজ কামিয়েছ, এখন নিজেকে নিয়ে খেলছো, নিজেকে আর ভাইকে নিয়ে খেলছো, এরপরে এরপরের শিকার কে? তোমার লজ্জা করছে না? তোমার সমাজে বেরোতে হবে না, মুখ দেখাতে হবে না, জয়ী স্কুলের মায়েদের কাছে মুখ দেখাতে হয় না তোমার? মেয়েটা বড় হলে কি ভাবমূর্তি হবে ওর, ওর মা ও দিদিমা দাদু সম্বন্ধে, এই বলে তোমার ভয় করে না? তুমি কমেন্টগুলো দেখছো না, তুমি আপডেট দিতে পারছো না, দিচ্ছ না, ইচ্ছাকৃত করছো, কারণ তোমার ভিউজ নেমে গেছিলো 33-34-30 এরকম হাজার মানে ভিউজ ছিল, সেটা এখন 80-90 কেতে দাঁড়িয়ে গেছে। তা কে ছাড়ে যদি একটু এরকম একটু যদি একটু কালি নয় মাকলামি, তাতে কে ছাড়ে? এরকম যদি ভিউজ হয়, এরকম যদি পয়সা ইনকাম হয়, তাতে নিজের চরিত্র জলাঞ্জলি যাক, মায়ের জলাঞ্জলি যাক, মার চরিত্র বাবার চরিত্র জলাঞ্জলি যাক, এবার নিজেকে লাগিয়েছো, তার সাথে একটা বাচ্চা ছেলেকে লাগিয়েছো,
যে ছেলেটার জীবনই শুরু হয়নি। আর বলি ছেলেটাকে ভিডিওগুলো দেখছে না, ছেলেটা কোনো অবজেকশন করছে না, নাকি তার মুখটা বন্ধ করে রেখেছো? তাকেও লোভ দেখিয়েছো কোনো চ্যানেল প্রমোটের জন্য? তাকেও লোভ দেখিয়ে রেখেছো? তার বাড়ি ফ্যামিলি নেই, ছেলেটার তো জীবনই শুরু হয়নি গো। এরপরে ছেলেটা জীবন শুরু করতে পারবে তো? আর যদি অন্য কোনো ইন্টেনশন থাকে তাহলে তো মানুষ বলছে তাতে কোনো দোষ নেই। এক ফুল দোমালি হয়ে গেছে তাহলে, তাহলে তো কোনো দোষ নেই মানুষের। তাহলে মানুষ বলুক, বলার জন্য তুমি দায়ী, তুমি ইচ্ছাকৃত করছো আর বাবা মাকে অপমান করছো। মাকে নিয়ে কিন্তু মানুষ থেমে গেছে, একটা সময় এসে থেমে গেছে, কিন্তু তুমি আবার টেনে আনছো মাকে, কেন বলো তো? নিজেকে নিয়ে, ভাইকে নিয়ে এত আপডেট দিচ্ছ, ভাইকে নিয়ে ঘুরতে গেছো, ভাইকে নিয়ে পুরোটা দেখাচ্ছ, বাধ্য হচ্ছে মানুষ বলতে। এটার জন্য, এটার জন্য মানুষের কোনো দায় না, মানুষের কোনো দোষ না, দোষ তোমার। কারণ যে কদর্য তুমি এর আগে দেখিয়েছো ভিডিওতে তোমার মা বাবার, ওই জন্য মানুষ বলতে বাধ্য হচ্ছে। মানে অম্লান বদলে বলে ফেলছে, যার মা এরকম বাবা এরকম মেয়ে তো হবেই, ওই পথেই হাঁটছো তুমি, বলবেই, এটা বলবেই, এটা মানুষের দোষ না। এবার বলি বেড়াতে গেছো, বেড়াতে গিয়ে কাঁচা ধোয়া ঘর গোছানো এটা কাজ? ওই যে অনেকেই কমেন্ট করেছে তোমাকে, বেড়াতে যাওয়ার দরকার নেই, বেড়াতে গেছো কি ঘর গুছাতে? দেখি স্বর্গে গেলেও ধান মানে, মানে ওখানে গিয়েও ব্লগিং দিচ্ছ ঘর গুছানোর, কেন কোনো অপশান নেই তো, বেরোতে পারছো না তো, এত পরিমাণ খেয়েছো যে তোমার লুজ মোশন হয়ে গেছে। ওয়ারিশ নিয়েছো? পাহাড়ে গেলে ওয়ারিশ নিয়ে যেতে হয়, এক বোতল ওয়ারিশ খেলেই ঠিক হয়ে যেত, হতো না কিছু। যদি এক লিটার ওয়ারিশ খেয়ে নিতে না, এই লুজ মোশনটা আর এই বমিটা বন্ধ হয়ে যেত। কিছুই তো জানো না, জানার চেষ্টাও করো না, তোমাদের রেখেই চলে গেল ওরা ঘুরতে। তারপরে রাতে কি দেখলাম, খাবার দিয়েছে জিভ লক লক করছে, দুধ চা খাই না, অম্বল অ্যাসিডিটি হয়, দূর খেয়ে নেবো। তাহলে তুমি ঘুরতে গেছো নাকি, নাকি এরকম খিল্লি উড়াতে গেছো, মানুষকে হাসাতে গেছো? কারণ তোমার এই ভিডিওগুলো দেখে মানুষের ইরিটেশন হচ্ছে, খিল্লি উড়াতে গেছো, দুধ চাই খেয়ে নি, মোমো দিয়েছে মোমোটাই খেয়ে নি, যার এত পায়খানা বমি হয়েছে। তোমাকে না জাস্ট বলার কিছু নেই, তাহলে তুমি ইচ্ছাকৃত করছো, ইচ্ছাকৃত সোমনাথকে আনছো না, গট আপ করেছো সোমনাথের সাথে যে এবার ভাইকে নিয়ে একটু খেলি, ক্লিপ বেল্ট খেলি, যার জন্য ওই খাবারগুলো খাচ্ছ, ওই রকম ভিডিও দিচ্ছ। ভিডিওতে তো কোনো মজা নেই, এনজয় নেই, বেড়াতে গেছো, বেড়ানোর কোনো এনজয়মেন্ট পাচ্ছে না কেউ, কেউ কোনো ভিউয়ার্স এনজয় করতে পারছে না, কমেন্টে বারবার লিখছে তোমার বেড়াতে যাওয়ায় কোনো আনন্দ নেই, আনন্দ উপভোগ করতে পারছি না। আবার বলছো কালকে সকালবেলা থেকে তোমার জার্নি, গাড়ি জার্নি, অথচ ওই যে ওইগুলো খেয়ে নিচ্ছ, তোকে বলার কিছু আছে? তোমার ভিডিওতে রিয়াঙ্কা পুরোটা আপডেট দিল, ও মেয়েকে নিয়ে ঘুরতে গিয়ে পুরোটা আপডেট দিল, কেন এটা সোমনাথ দিতে পারতো তো, মেয়েকে নিয়ে গিয়ে, মেয়েকে নিয়ে বেরিয়ে সোমনাথ দিতে পারতো তো এই ক্লিপটা, ভাই নয় কিন্তু সোমনাথ এই ক্লিপটা দিতে পারতো যেখানে বেড়াতে গেছিল, হয়তো সেই ক্লিপগুলো ভাই দেবে, তুমি বললে যে ওরা বেড়াতে গেছে, ওখানে হয়তো কোনো ক্লিপ আমরা পাবো পরবর্তী ভিডিওতে। কিন্তু এই ভিডিওতে রিয়াঙ্কার আপডেট পেলাম, ও ঘুরতে গেছে, ঝর্ণা দেখেছে, ও মেয়েকে নিয়ে রিলস ফিলস করেছে, সেই আপডেট। আর তুমি ঘরে শুয়ে থাকলে, শুয়ে থাকলে না, ততক্ষণে হয়তো ওরা চলে এসছে ওদের সাথে ছিলে। এইটা তোমার ভিডিও? দিও না ভিডিওগুলো, দিও না, কিন্তু মানুষকে এরকম ইরিটেশন ইরিটেট করো না। কিন্তু তোমার তো ভিউজ কামাতে হবে, এতেই তোমার যখন ভিউজ হচ্ছে কামাবে না কেন, তাই তো? এইটা তো উচিত। আর কী করছো বলো তো, বাবা মাকে ছোটো করছো দিনের পর দিন, যে মার মার ওপরে একটা ঘায়ের একটা প্রলেপ পড়েছিল, সেগুলো আবার খুঁচিয়ে খুঁচিয়ে দগ্ধাচ্ছ, কারণ তোমার মার জন্য তোমাকে শুনতে হবে, আর তোমার জন্য তোমার মাকে কুলুষিত হতে হবে, কারণ ওনার একটা অতীত আছে, সেই অতীতকে টেনে হিসড়ে তোমার সঙ্গে যোগাযোগ করে দেবে। আর এটা কোনো দোষ না, কারণ তোমার মার মানে ব্যক্তিগত জীবনটা, চারিত্রিক জীবনটা কলঙ্কে ভর্তি, সেই জন্য। দেখো তোমাকে একটা কমেন্ট এসছে, তোমাদের কি ঘুরতে গেলেই শরীর খারাপ হয়? হবেই তো, মুখ কন্ট্রোল দেয় না তো, মুখের কন্ট্রোল নেই তো, বাড়িতে খেতে পায় না, যেখানে যায় হাওড়ে খেতে থাকে, যা পায় খেতে থাকে, জলও কেনে না। ওই দেখলাম তাকে বোতল দিয়ে দিল, বোতলের জল, পাহাড়ের জল তোমাদের সহ্য হয়? হিল ডাইরিয়া হয়ে গেছে। ওই জন্য তোমাদের আর কোথাও যেও না, কারণ ঘুরতে যাওয়া তোমাদের ঠিক সহ্য হয় না, ইনসাল্ট করছে, বুঝতে পারো? ভিউয়ার্সরা ইনসাল্ট করছে। ঘুরতে গিয়ে ঘর গোছানো ভিডিও দেখতে জাস্ট অসহ্য লাগে, তোমাদের আর নিতে পারছি না, দেখছো না এই কমেন্টগুলো?
দেখছো না? দেখেও বুঝতে পারছো তো? দেখছে তো, তবুও তো এরা দেখছে, না দেখলে তোমার অসহ্যতা বুঝবে কি করে? দেখছে তো। দেখো একজন একটা কমেন্ট করেছে, অসৎ মানুষের সাথে খারাপই হয়, ভাইয়ের সাথে নোংরামি করলে একদম এরকমই হয়, বেশ হয়েছে ভোগশালা। এবার এই এই যে কমেন্টগুলো, এগুলো কি তুমি ডিজার্ভ করো? একটা সম্পর্ক ভাই, সেই সম্পর্কে কিভাবে কালি মাখাচ্ছে তুমি ইচ্ছা করে? তাছাড়া তো ভিডিও নেমেছে, শুধু ভিডিও নামেনি, কমেন্ট সেকশনে এসেও তোমাকে অজস্র গালিগালাজ করছে ভাইকে নিয়ে। তাহলে এমন কিছু করছো, এটা কি বোঝো না যে এমন কিছু করছো যেটা সবার নজরে লাগছে? সোমনাথের সাথে কোনো আপডেট নেই, ঘুরতে গেছো স্বামীর সাথে, মানুষ বলবে না, মানুষ বলবে না? ওই যে রিয়াঙ্কা গিয়ে বললো কি গো কেমন লাগছে জায়গাটা, এই কথাটা নেই কেন? সোমনাথের কোনো আপডেট নেই তোমাদের ভিডিওতে, অথচ এই ভিডিও থেকে যেটা আন হয় সেটা দিয়ে তোমাদের চলা, এই যে ঘুরতে যাওয়ার সেটা দিয়ে, অথচ সোমনাথ কোনো আপডেট দিচ্ছে না। মানে মারাত্মক কিছু একটা হয়েছে, যেতে হয়েছে হুক অ্যান্ড ক্রুক, তাই সোমনাথ গেছে, বোঝাই যাচ্ছে। আর এটা হয়তো ভাইকে নিয়েই হয়েছে, সবাই বলছে যে ভাইয়ের যাওয়া নিয়েই হয়তো এই অশান্তিটা, কারণ ভাইয়ের মধ্যেও তোমাদের বেড়াতে যাওয়ার কারোর মধ্যে কোনো স্বতঃস্ফূর্ততা নেই, শুধু রিয়াঙ্কা বাদে। এইটা অবাক লাগছে, এটা বেড়াতে যাওয়া বলে না, আর নয়তো এটা ইচ্ছাকৃত ক্লিপম্যান্ট খেলছো বিয়ের জন্য। এককালে মাকে নিয়ে খেলেছো, বাবাকে নিয়ে খেলেছো, এবার নিজেকে নিয়ে খেলছো, তো খেলো, কারণ এটা তোমার শুয়ে গেছে এখন মনে হচ্ছে। তোমার এটা কোনো ব্যাপার না, তোমাকে যদি ভাইয়ের সাথে কেউ শুয়েও দেয় তাতে তোমার কিচ্ছু এসে যায় না, কারণ তোমার কাছে মানে পয়সা মানে ভিউজ হচ্ছে আসল মূল্য, একমাত্র ভিউজেরই মূল্য দাও, তাছাড়া কারুর ব্যক্তিগত জীবনের কোনো মূল্য দাও না। সে স্বামী হোক, ভাই হোক, বাবা হোক, মা হোক, পার থাকলো মেয়েটা, মেয়েটা বড় হলে হয়তো মেয়েটাকেও নামিয়ে দেবে। অবাক লাগছে, বলতে বাধ্য হচ্ছি, বলতে বাধ্য হচ্ছি যে তুমি এখনও মুখ খুলছো না, এখনও আপডেট দিচ্ছ না। আজকের ভিডিওতেও ভাইকে দেখাওনি, কিন্তু কোনো জায়গায় ভাইয়ের গুণগান গেয়ে গেছো যে ভাই ম্যাগিটা করে দিয়ে গেছে, ভাই কিংবা সোমনাথ, কিন্তু ভাই দিয়ে গেছে ম্যাগিটা। এত ভাইয়ের দায়িত্ব তোমাদের প্রতি, দেখলে অবাক লাগে না একটু? অবাক লাগে তো, যেখানে স্বামী রয়েছে, যেখানে স্বামী রয়েছে, আর কেমন স্বামী গো? তোমাদের এত শরীর খারাপ অবস্থায় সে চলে গেল ঘুরতে, যেখানে বউ নিয়ে আনন্দ করতে গেছে, কেমন স্বামী? ভাই হয়তো বাধ্য হয়েছে, দৃষ্টিকটু হবে জন্য ভাই থাকতে পারেনি, তাই জন্য ওদের সাথে বেরিয়ে গেছে, আর গাড়ি তো ভাড়া করাই ছিল, ওটা তো নালে পয়সাটা পুরো লস, তাই তো? বলতে বাধ্য করাচ্ছ মন্দিরা, তুমি বলতে বাধ্য করাচ্ছ, এগুলো জানি না আরও কত নোংরা নামবে, আরও কত কথা তোমাকে শুনতে হবে, শুনতে হবেই। তোমার মাকে নিয়েও বলেছিলাম, এক সময় বন্ধ করে দিয়েছিলাম যে কোনো কারণে, তোমাকে নিয়ে কিন্তু এখনও শুরু করিনি। এমন কিছু পরিস্থিতি করো না যে তোমাকে নিয়েও বাজে দুটো কথা বলতে হয়, কারণ এখনও পর্যন্ত খারাপ কিছু দেখিনি। ভাইকে নিয়ে গেছো সবটাই ঠিক আছে, কিন্তু এখনও পর্যন্ত খারাপ কিছু তোমাদের দুজনের হই রই 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 বা কোনো খারাপ কিছু চোখে পড়েনি, তাই জন্য এখনও মুখ খুলছি না। কিন্তু এমন কিছু করো না যাতে মুখটা আমার খুলতে হয়। তো চলো আর একটা কথা বলি, বলে না পারে না বলেই পারলাম না, জয়ীকে যখন তোমাদের মধ্যে থাকে মানে বাবা মার সঙ্গে থাকে, তখন কোনো স্বতঃস্ফূর্ততা দেখি না, কেন বলো তো? ও বুঝে গেছে মা বাবার সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, ভয়ে আতঙ্কে রয়েছে ও। কিন্তু দেখো যখন রিয়াঙ্কার সাথে বিকেলবেলা ঘুরতে গেল, ওর কত স্বতঃস্ফূর্ততা, টক টক করে কথা বলছে, আনন্দ দেখেছো? এটা কেন, ও দেখেছে কিছু না, কোনো ঝগড়া অশান্তি দেখেছে তোমাদের মধ্যে, যার জন্য ওও শক্ত হয়ে রয়েছে, ওর মধ্যেও কোনো স্বতঃস্ফূর্ততা নেই তোমাদের বাবা, ওর বাবা মার সঙ্গে যখন থাকছে, মানে তোমার সঙ্গে যখন থাকছে। বাচ্চারা কিন্তু বহিঃপ্রকাশ করে না, ওদের ভেতরে কুমড়ায়। এটা দেখে কিন্তু পুরো বোঝা গেল যে ও বাবা মার সঙ্গে স্বতঃস্ফূর্ত না, কিন্তু যখন ওর মাসির সাথে বেরোলো কতটা স্বতঃস্ফূর্ত আমরা দেখতে পেলাম। এগুলো ক্লিয়ার করো, ক্লিয়ার করো, সমস্তটা মিটিয়ে আনন্দ করো, আর যে দুদিন আছে আনন্দ করো, আর মুখটা বন্ধ করো, নর্মাল পরিষ্কার হালকা পাতলা খাও, মুখটাকে বন্ধ করো, এইটুকু আজকে বলার ছিল। তো বন্ধুরা, আমি আজকে বললাম এক ফুল দো মালি, তো ভিডিওটা এখানেই শেষ করব, কারণ এটুকু বলার ছিল, মন্দিরাকে নিয়ে অনেক নোংরা ভিডিও নেমে যাচ্ছে, আর নামাটার জন্য ওরাই দায়ী। যাই হোক, নালে মানুষ কেন ভাইয়ের সাথে দিদির এরকম একটা সম্পর্কে জড়িয়ে দেবে? এটা তো তাদের খেয়ে দিয়ে কাজ নেই, কন্টেন্ট ওরাই দিচ্ছে,
ওরাই দিচ্ছে, কারণ ওর ওই যে বলছে রক্তে কথা বলে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পাবে। আজকে এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো।